নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি বানিয়েছি তালের বড়া। তো দেখো, বড়াগুলো একদম নরম আর সফট হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক তালের বড়াটা কীভাবে তৈরি করলাম। তো দেখো, প্রথমে এখানে আমি একটা বড় সাইজের তাল এনে রেখেছি আর তালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর তালটা বাজার থেকে আজকেই কিনে এনেছে, তো একদম পাকা টুসটুস করছে। আর দেখো, এখানে এনেছি কলা, সুজি, ময়দা, চালের গুঁড়ো, চিনি, তো সবই জিনিস কেনা হয়েছে। তো এত তো লাগবে না, তো অনেকটাই করে কিনে রেখেছে। তো যতটা লাগবে ঠিক ততটাই এর মধ্যে দেবো। তো চলো ভিডিওটি স্টার্ট করছি। তো এরপরের কাজ হচ্ছে আমার তালটাকে ছাড়ানো। তো এটা যে কি সমস্যার কাজ একটা আমার কাছে, কি বলবো। মানে আগে যখন ছোটোবেলায় দেখতাম তখন মনে হতো ইস কি ভালো কাজ, কিন্তু এখন মনে হচ্ছে সব থেকে ঝামেলার কাজ হচ্ছে এই কাজগুলোই। তো আমি জানি না, অনেকেই অনেক রকম বলে, তাল ছেনা না কি সব বলে, আমি অত কিছু বলতে পারছি না। আমি তালটা ছাড়িয়ে নিলাম, তাই আমি একদম শুদ্ধ বাংলায় বলছি। আমি ওইসব ভাষায় কোনোদিনও বলিনি আর কোনোদিন আমাদের বাড়িতেও ওইসব বলিনি। তো দেখো, তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো এবার কি করব, এরপর তালটাকে, তালের শ্বাসগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো, তালটাকে তালের মধ্যে একটু জল ঢেলে রেখে দিয়েছি। তো দেখো, আমি এবার পাকা কলাগুলোকে ছাড়িয়ে রাখছি। তো পাকা কলাগুলো একসাথে এত তো লাগবে না, তো যতটা লাগবে আমি ঠিক ততটাই পরিমাণ মতো কলাগুলো দেব। তো একইভাবে সব কলাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। তো কলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি কলাগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি। আর ভালো করে নিতে হবে যাতে ব্যাটারের সঙ্গে যাতে ভালো করে মিশে যায়। তো আমার কলা দেখো একদম চটকানো হয়ে গেছে। আর এরপর আমি তালের শ্বাসটাকে ছাড়িয়ে নেব। তো আমি এভাবেই তাল ছাড়াই। তো জানি না কে কীরকমভাবে করে, তো আমি এভাবেই করি। আর এভাবে করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য আমি এভাবেই করি। তো দেখো, আমার তালের শ্বাস ছাড়ানো কমপ্লিট, বড্ড ঝামেলার কাজ শেষ হয়েছে। তো দেখো, এই যে এটা হয়েছে। তো এরপর এই তালের মধ্যে আমি দেব যে কলাটা রেখেছিলাম, তো সেই কলাটা আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব। তো কলাটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, কলাটা দিলে না তালের বড়াটা খুব নরম হয়। তো এরপর আমি এই মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, কলাটা একদম তালের মধ্যে মিশে গেছে। তো এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো বাজার থেকে কিনে আনা হয়েছিল, তো সেই গুঁড়োটাই দেওয়া হলো। তো এর মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলাম, তো বেশি দিইনি। তো এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে সুজি। তো সুজিটাও পরিমাণ মতো দিচ্ছি, বেশি দেব না। এরপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তো যে যেরকম মিষ্টি খাও, তো সে সেভাবেই চিনি দেবে। তো আমি চিনি অনেক রয়েছে, তো এতটা তো চিনি লাগবে না, একটু বেশি করেই কিনে আনার জন্য এতটা রাখা হয়েছে। তো আমি আমার যতটা লাগবে তো আমি ততটাই নিয়েছি। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা আমার মিশে গেছে। তো সমস্ত জিনিসগুলোই পরিমাণ মতো দিয়েছি, তো যার জন্য দেখো ব্যাটারটা একদম গাঢ় হয়েছে। তো এরপর আমার নেক্সট স্টেপ হচ্ছে এগুলোকে ভাজা।
তো চলো, তো দেখো আমি কড়াতে সাদা তেল নিয়েছি, তো তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে করে দিয়ে দিয়ে এরপর আমি ভেজে নেব। তো দেখো বড়াগুলো দেওয়া হয়ে গেছে কড়ায়। এরপর আমি হালকা করে উল্টিয়ে নেব যাতে ভেঙে না যায়। তো দেখো আমি উল্টিয়ে নিয়েছি, তো আমার এক পিট ভাজা হয়ে গেছে। তো আরেক পিট এবার ভেজে নেব। তো গ্যাসটাকে সামান্য পরিমাণ লো ফ্লেমে রেখেছি, তো বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো যার জন্য আমি হালকা করে গ্যাসটাকে দিয়েছি যাতে আস্তে আস্তে হয় আর যাতে পুড়ে না যায়। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, তো দেখো একদম ফুলেছে আর দেখেও মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। তো এভাবেই আমি বড়াগুলোকে করে নেব। তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে তুলে নেব। তো আবার এই প্রসেসেই আমি সেকেন্ডবারও একইভাবে বড়াগুলোকে দিয়ে হালকা ফ্লেমে দিয়ে আমি ভেজে নেব। তো এভাবেই প্রতিটা বড়াকে এভাবেই এক সেম প্রসেসে করে নেব। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে কেউ নিউ হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করবে, যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার অন্য সময় অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।